আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ছেলেদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি গাজীপুর সাফারি পার্ক। তো চলুন পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। ছেলের স্কুল থেকে মার্চের 4 তারিখে পিকনিকের ডেট ফিক্স করা হয়, তারা 4 তারিখে ঘুরতে যাবে স্কুল থেকে। তো আমার ইচ্ছে ছিল পুরো পরিবার নিয়ে ছেলের সাথে পিকনিকে যাব, কিন্তু হুট করেই তারা ডিসিশন নেওয়ায় আমাদের এই 4 তারিখে সেম ডেটেই একটা বিয়ে ছিল বাড়িতে। বাড়ি বিয়ে তো আর মিস করা যায় না, তাই পিকনিকটাই মিস করা হয়। তো ছেলের মনটা খুব খারাপ ছিল, তাই ছেলেকে 10 তারিখে আমরা একটু ঘুরতে নিয়ে যাই। 10-12 তারিখই ছিল সম্ভবত। দেখতে পাচ্ছেন সাইডের সিনগুলি কতটা সুন্দর। সাধারণত ঢাকাতে এরকম রোড পাওয়া যায় না, গাজীপুরের ভিতরে একদম সাফারি পার্কের কাছাকাছি এই রোডটা আমার খুব ভালো লেগেছে। চার সাইড কী সুন্দর ঘাসে ভরা। আমরা প্রায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন পার্কের মেন ফটক দেখা যাচ্ছে। যাওয়াত ডোরের পাশে বসে বসে এটা সেটা মুখে দিচ্ছিল, তাই ওর আব্বুমাই দেখাচ্ছিল। তো মেন রোড থেকে যে রোডটা ভিতরে ঢুকে পার্কে, সে রোডটা একদম দেখতেই পাচ্ছেন কতটা কাঁচা, ভালো না। যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন কিন্তু গাড়ি ছাড়া যেতে চাচ্ছেন, তাদের জন্য যদি বিকেল হয়ে যায় আসার পথ, তবে কিন্তু রিক্স হয়ে যাবে। ওইখান থেকে ফিরতি পথে তেমন কোনো যানবাহন নেই, তাই যারা যাচ্ছে দেখা যাচ্ছে সবাই গাড়ি ব্যবস্থা করেই যাচ্ছে। আর পার্কের কাছাকাছি যে রোডটা ছিল সেই রোডটাকে কিছুটা খুব সুন্দর করে পাকা করা হয়েছে, সেটা দেখতেই পেলেন। তো পার্কে ঢোকার আগেই আমি যাওয়াতকে খাইয়ে নিয়েছি, যাওয়াতের জন্য খিচুড়ি নেওয়া হয়েছিল। দেখবেন খুব বড় একটা ব্যাগ নিয়ে আমার ভাইটা ঘুরছে। ব্যাগটার ভিতরে কী ছিল, টিকিট প্রতি ডজন ছিল জনপ্রতি 50 টাকা করে। ব্যাগটাতে ছিল দুই ছেলের কিছু কাপড়, যাওয়াদের খাবার টাবার। যাওয়াত তো আর বাইরের কিছু খাবে না, এটা একটা কী বলে পুরো পার্কের একটা ম্যাপের মতো ছিল, যদিও আমি ম্যাপটা কিছুটাই বুঝতে পারিনি। এখানে প্রতিটা জিনিসের টিকিট ভিতরে ঢোকার পর প্রতিটা জিনিস দেখার আগে টিকিট করতে হয়। তো 4-5টা এরকম এক একটা করে টিকিট ছিল, এক একটা টিকিট 60 টাকা করে ছিল, আবার কিছু ছিল 90 টাকা এরকম। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা মিউজিয়ামে ঢুকেছি, এখানে সব মমিস মতো করে রাখা সব প্রাণীগুলো। দেখতেই পাচ্ছেন এক একটা প্রাণী আকৃতি। তবে এখানে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে রুমের ভিতরে তেমন কোনো লাইটিংয়ের ব্যবস্থা করা নেই। লাইটিংয়ের ব্যবস্থা করা থাকলে হয়তো জিনিসটা দেখতে আরও খুব বেশি ভালো লাগতো। দেখতে পাচ্ছেন কেমন অন্ধকারাচ্ছন্ন। তবে এই রুমটা থেকে বেশি ভালো লেগেছিলো আরেকটা রুম, যেটাতে সমুদ্র প্রাণীগুলির অ্যাকোয়ারিয়ামের ভিতরে মমির মতো করা রেখেছিল, সেটাকে কী বলে সঠিক আমার জানা নেই। তো ওইটা দেখতেই খুব পছন্দ ছিল, ছেলেটা খুব পছন্দ করেছে, আমাদেরও ভালো লেগেছে। এগুলো সম্ভবত কচ্ছপের খোলস, উটপাখির ডিম। আমি ক্লোজ থেকে নেওয়ার চেষ্টা করেছি যেন নামগুলো একটু দেখা যায়, যেহেতু এত এত জিনিস কোনটা কী সেটা খেয়াল থাকবে না। যদিও লাইটিংয়ের জন্য এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে কী কী ছিল খুব ভালোভাবে দেখা যায়নি, আর খুব তারা ছিল যেহেতু দিনে যে দিনই আসতে হবে, পুরো পার্কটা দেখার বিষয় ছিল। এটা একটা বাঘের বাচ্চা ছিল। তক্ষক একটা প্রাণী যেটা নাম আমরা সাধারণত বইয়েই দেখেছিলাম, তো ওই প্রাণীটা ছিল একটা জারের ভিতরে দেখলাম। এটা সম্ভবত একটা ঝিনুকের খোল ছিল, একটু আগে যেটা দেখাচ্ছিল সেটা মনে হয় সজারও ছিল। কি বিশাল বিশাল প্রাণীগুলি, কিভাবে ছোট্ট একটা খাঁচা বিড়ার ভিতরে কীভাবে মন করে রাখা, এরকম সিস্টেম ছিল বিধায়ী হয়তো আমরা এখনও এসব কিছু দেখতে পাচ্ছি। যদি এরকমভাবে রাখার কোনো সিস্টেম না তৈরি হতো তাহলে হয়তো অনেক কিছু দেখার বাইরে থাকতো। আমার ছেলে তো ডলফিন খুঁজতে খুঁজতে শেষ, ও ডলফিন দেখবে। লবস্টার ছিল অনেকগুলি, টর্টোইসের ডিম,
কচ্ছপ কয়েকটি সমুদ্র ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিকে শুনতে পাচ্ছেন পাখিদের কিচিরমিচির, ফজরের পরটাই মনে হয় খুব সুন্দর এরকম ভাইব পাওয়া যায়। শহরে বসে থেকো, এত সুন্দর পাখির শব্দ শুনতে পাচ্ছি, কতটা রেকর্ডে আসছে তা তো জানি না, কিন্তু আমার খুব ভালো লাগছে। চারপাশে এত এত পাখির ডাক। তবে যারা এই পার্কটাতে যেতে চাবেন অবশ্যই সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, খুব সকাল সকাল গেলে পুরো পার্কটা ঘুরে দেখা যাবে। আমাদের 9টা সাড়ে 9টা থেকে বাড়ি থেকে বের হয়েছিলাম, এরপরেও ওইখানে যাই পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে গেছিল, তাই পুরো পার্কটা ওরকমভাবে দেখা হয়নি। পাল মাছ, এই মাছের নাম তো মনে হয় আমি ওরকম শুনিনি কখনো। এই জিনিসগুলো একটু বোরিং মনে হলেও পরে যখন অন্য কিছু দেখা হবে তখন মনে হবে না এগুলি দেখাটা কার্যকর ছিল। যদিও কিছুদিন পর পর নিউজে আসে সাদা বাঘের কথা, বাঘ বাচ্চা হয় এই সেই অনেক কিছু শোনা যায়, কিন্তু দর্শনার্থীরা ততটা ওরকমভাবে দেখতে পায় না, সাদা বাঘগুলি দেখার কোনো সিস্টেম নেই, হয়তো তাদের সিকিউরিটির জন্য ওরকমভাবে রাখা হয়েছে। যারা চান টিকিট কম খরচে ঘোরার জন্য তারা কিন্তু শুধু এন্ট্রি টিকিটটা দিয়েই কিন্তু পার্কটা ঘোরার মতো অনেক কিছু আছে অন্য কোনো কিছু দেখা ছাড়াও। ইয়া বিশাল জায়গা, তো ঘোরার হাঁটা চলা করার অনেক অনেক বিশাল স্পেস আছে, যেখানে অনেক মানুষ বসে বসে শুধু সময় কাটাচ্ছে কোনো কিছু দেখা ছাড়াই বা অন্য এক্সট্রা টিকিট করা ছাড়াই। তো এখন আমরা পাখি দেখতে চলছি, এখানে ম্যাকাও বার্ড আর হচ্ছিল তোতা পাখি আছে। আমার ভাইটাকে বললাম একটু সামনে যা, একটু পাখি কাঁধে নেই। ছেলেটাকে বললাম একটু মামার পাশে যায় দাঁড়াও, ওগুলো ওকে নাকি কামড়ে দিবে, ও কাছেই যাচ্ছে না। পাখিগুলি এত শান্ত, ওদের ডাকগুলি অনেক সুন্দর ছিল। এক এক রঙের পাখি কি সুন্দর, আল্লাহ সৃষ্টি কত সুন্দর দুনিয়া। পাখিটার লেজটা মোহাম্মদের দিকে তাকাই, মোহাম্মদের দিকে তাকাইস, আমার দিকে ভয় পাইস না, আমার দিকে তাকাইস। আমি ভাবছিলাম মোহাম্মদ মনে একটু ভয় পাবে, কিন্তু ওষুধ করে নিয়ে পাখিরা দাঁড়িয়েছে, পাখিরা খাবার খাচ্ছিল। ও মনে হয় একটু নড় ছিল না, যেভাবে দাঁড়িয়ে আছে। মামার পাশে দাঁড়াও, মামার পাশে দাঁড়াও। এরপর তোতা পাখি দেখতে গেলাম, এখানে অনেক অনেক ভ্যারাইটি তোতা পাখি ছিল। এখানে এক একটা এত প্রজাতি রাখাই, এত ধরনের পাখি আছে দুনিয়াতে, বা এক প্রজাতির পাখির ভিতরে এত ভিন্নতা আছে তার চোখে পড়ে, নয়তো কিন্তু শুধু তোতা তোতাই জানতাম, তোতার ভিতরে এত ভ্যারাইটি তা কখনোই দেখা হয়নি বা জানা হয়নি। এখানে গ্রে কালার বা সাদা থেকে একটু অফ হোয়াইট কালার এরকম একটা পাখি ছিল, যেটা আমি খুব ভালো লেগেছিল। এই যে পাখি দেখা যাচ্ছে এরা কি পাখি গো, এই যে কালো তো কালাড়া সুজু জি, পাখিদের শব্দগুলি এত ভালো লাগছিল। তারপর আবার উই টিকেট কাটতে এড়ি দেখতে না ওই কেমনে দেখবা, তারপর ওটা দেখলে এইসব জিনিসগুলো একটু সময় নিয়ে দেখতে পারলে বেশি ভালো লাগে। তবে যেহেতু পুরোটা একটু দেখতে হবে সেজন্য বেশি সময় ছিল না। এখন যাচ্ছে অ্যাকোয়ারিয়াম দেখার জন্য। এখানে অ্যাকোয়ারিয়ামগুলো ততটা ক্লিন ছিল না, যতটা ক্লিন থাকলে পুরো ভালোভাবে দেখা যেত, লাইটিংয়ের সিস্টেমটাও ততটা ভালো ছিল না। এখানে লাইটিংটা ভালো ছিল তবে মাছ তেমন ছিল না। কয়েকটা অ্যাকোয়ারিয়াম তো পুরোই ফাঁকা ছিল।
এটাতে যাও একটু কিছুটা মাছ ছিল কিন্তু ঘোলা ঘোলা ছিল, ততটা ক্লিন না। আমার কাছে পুরোটা ঘুরে মনে হলো পার্কটাতে অনেক যত্ন নেওয়ার প্রয়োজন ছিল, তাহলে হয়তো এত সুন্দর সম্পদটা আরও বেশি মানুষ আরও ভালোভাবে দেখতে পারতো। প্রাণীগুলিকে দেখলে মনে হবে তারা সঠিকভাবে খাবার পাচ্ছে না। একটা প্রাণীর একটা সৌন্দর্য যেটা থাকে, ওরা কিন্তু খোলা পরিবেশেই বড় হচ্ছে, তারপরেও তাদের জন্য একটা খাবার পর্যাপ্ত হয়তো বা দেওয়া হয় না, সঠিক জানি না, কিন্তু আমার কাছে মনে হলো প্রাণীগুলি ততটা প্রাণোচ্ছল না। এত বড় পরিসরে যা করা হয়েছে তার যদি সঠিক ব্যবস্থা নেওয়া হতো হয়তো জিনিসগুলো আরও খুব সুন্দর থাকতো। দেখতে পাচ্ছেন এই অ্যাকোয়ারিয়ামটা ততটা ক্লিয়ার না, অনেকটাই ঘোলা। সঠিক পর্যবেক্ষণ করলে হয়তো জিনিসগুলি আরও খুব সুন্দর হতো। সরকার একটা উদ্যোগ নিতে পারে, তবে সেটা কতটুকু আমরা সবাই গুছিয়ে রাখবো সেটা হয়তো আমাদের নিজেদের উপর। সরকার তো সব করে দিলেই হবে না, যা দায়িত্বে থাকে তাদেরও বাকিটা দেখতে হয়। এখন আমরা যাচ্ছি প্রজাপতি দেখতে। যখন বারবার ওরা বলছিল প্রজাপতি দেখবেন না, তো মনে হচ্ছিল প্রজাপতিটা খুবই অন্যরকম একটা জিনিস হবে। তো আমি যেরকম এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম দেখার জন্য, ভিতরে যে একদম হতাশ হয়েছি। এখানে শুধু প্রজাপতির শুকনা ইয়াটাই ছিল, এটাকে কিছু একটা বলে যেটা নামটা আমার বর্তমানে মনে নেই। মৃত প্রজাপতিকেই হয়তো প্রজাতি চিনানোর জন্য ওইভাবে রাখা, তবে আমার মনে হয়েছিল উড়ন্ত প্রজাপতির রাজ্যে ঢুকবো আমি, এরকম একটা ফিল আসছিল আমার, যেটা আমি পাইনি। হয়তো আমার এক্সপেকটেশনটাই বেশি ছিল। তো আব্বু তাকদা দিচ্ছিল তাড়াতাড়ি চলো এটা কি দেখবা, আর অনেক কিছু আছে দেখার, নয়তো সময় যাচ্ছে, সন্ধ্যার আগে তো আবার আসতেও হবে। যেহেতু ওদিকটা অনেকটাই নীরব, শহর থেকে অনেকটাই ভিতরে হয়, রাস্তাটা একটু সন্ধ্যার পরের জন্য রিক্স। এখানে হচ্ছে যেখান থেকে যে পোকা থেকে প্রজাপতি হয় সে পোকাগুলো ওইখানে সংরক্ষণ করা ছিল। শুয়োপোকা বা এখন আমার খেয়াল নেই। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জায়গাটুকু, এটাকে গ্রিন হাউস বলে। তো এইখানে আমি দু একটা জীবন্ত প্রজাপতি পেয়েছিলাম। ক্যামেরায় আসছে কিনা সেটা আমি জানি না, তবে এখানে আমার আশেপাশে দু একটা উড়ে যাচ্ছিলো প্রজাপতি। আমার কাছে মনে হচ্ছিলো যে এখানে আরও কিছুটা প্রজাপতি দিত, তবে হয়তো জিনিসটা আরও বেশি ভালো লাগতো। এখানে একটা কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে, দু একটা মাছ ছিল নিচে। যদি মাছটা একটু বেশি থাকতো তাহলে বাচ্চারা হয়তো আরেকটু বেশি মজা পেত। তো আমি ওদের বলছিলাম এখানে দাঁড়িয়ে একটু ছবি তোলো, যেহেতু ভিডিও করছিলাম তো ছবি তেমন তোলা হয়নি, আমারও খেয়াল ছিল না ছবি তুলতে, একটা করতে গেলে একটা খেয়াল থাকে না। আমি চাচ্ছিলাম মাছগুলি ক্যামেরাতে একটু আসুক, কিন্তু তেমনটা চোখে আসে না, দু একটা একটু দেখা যাচ্ছে। ওই গ্রিন হাউসে এরিয়াটা এরিয়াটাই আমাকে খুব ভালো লেগেছিলো, পুরো পার্কের ভিতরে। একদম সবুজে সবুজ অরণ্য, এখানে দু একটা পথ অলিগুলির মতো একটু ঘিরে দেওয়া, একটু বসার ব্যবস্থা রাখা, মানুষ এখানে ছবি তুলছিল। এখানে ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজের ব্যবস্থা করা হয়েছিল, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন আমার ভাইটা একবার ব্যাগটা নিয়ে টানাটানি করছে, একবার ছোট ভাগ্নাকে নিয়ে টানাটানি করছে। ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া কতগুলো জীবন্ত প্রজাপতি যেহেতু ওরা কুলে থাকে তো সে ওই রকম এনজয় করা যায় না। তো এই ব্যাগটা আমি আনার জন্য অনেকবার নিষেধ করেছিলাম ওর আব্বুকে, যে ব্যাগের নেওয়ার দরকার নেই, আর ছোট একটা ব্যাগ নেই না, ওর আব্বু চিলাপালা করছে না, এই ব্যাগটাই নিতে হবে। বাচ্চার ডাইপার লাগবে, বাচ্চার কাপড় লাগবে, ছোট বাচ্চা বমি করতে পারে, কাপড় নষ্ট করতে পারে, বেশি করে কাপড় নিয়ে নাও, কত চিন্তা। যদিও বা তেমন কাপড় চেঞ্জ করা হয়নি, কারণ ঘুরতে ঘুরতেই তো সময় শেষ, এত কিছু করবে কম। এখানে আরও একটু ভালো লেগেছিলো, এখানে কিছু রঙিন মাছ ছিল। ভিডিও কথা
লাইফ এটা খুব এনজয় করেছে। যত বড় এরিয়াতে মাছ রাখার সিস্টেমটা ছিল তেমন কোনো মাছ এখানে নেই, শুধু এখানে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই তো মাছ ছিল। ওটা ইন্দোনেশিয়ার একটা মাছের ইয়া ছিল সম্ভবত। দেখতে পাচ্ছেন কুমির, কুমির রাখার মতো মনে হয় দুই তিনটা বা চারটা এরিয়া ছিল ওদের জন্য আলাদা আলাদা করে, একটাতে মনে হয় একটাই ছিল। যেভাবে পড়ে আছে তো পড়েই আছে, একটু নড়াচড়া করে না। এটা খুব দূরে ছিল, আমি ক্যামেরাটা একটু জুম করে নিয়েছি তাই একটু দেখা যাচ্ছে না, তো যতটা দূরে ছিল ততটা বোঝা যাচ্ছিল না। যাই বারবার বলতেছিল এটা এটা নড়ে না কেন, কিন্তু এটা তো এভাবে নড়বে না। ওরা বলছিল বাইরের পাড়গুলিতে নাকি সিস্টেম থাকে জীবন্ত কোনো কিছু ছুঁড়ে ফেলা, তো সে ওরা ওইখানে আক্রমণ করে, ওই লাইফ একটা ইয়া থাকে, তো ওরকম সিস্টেম থাকলে নাকি ভালো হতো বাচ্চাদের জন্য দেখার। ওরকম থাকলে তো বাচ্চারা অনেকটা ভয় পাবে, ঠিক না? আর একটু নড়াচড়া করছিলাম, যেইভাবে ছিল সেইভাবেই পড়ে আছে, মনে হচ্ছে মরে গেছে। আর এখানে একটা জিনিস আমার খুবই বিরক্ত লাগছিল, দেখতেই পাচ্ছেন একটা লোক ভূতর নিয়ে কি করছে মানুষটার সাথে। আমরা বাঙালিরা কেন এরকম অন্যকে বিরক্ত করে নিজেরা এন্টারটেনমেন্ট নেই, এটা একটা কথা। ওরা এরকম খোঁচাখুঁচি করছিল অনেকক্ষণ ধরেই, আমার মেজটা গরম হয়ে গেছে। ওইখানে যেই আমি কখন চিলাপাল্লা করলাম, কারণ দেখা যাবে একটা বানর যদি আক্রমণ করা হয় তখন দোষ হবে যে পার্কে পার্কে এরকম হলো ওরকম হলো, অথচ আমরা যে ইচ্ছে করে ওদেরকে খোঁচাচ্ছি সেটা আমরা খেয়াল করি না। ওইখানে অনেক 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 ভিড় ছিল, মহিলা পুরুষ সবাই সবাই মিলে এই বানরটাকে খোঁচাখুঁচি করছিল। ওদেরকে একটু খোলা রেখেছে ভাইরা ওরা আসতে পারে, তো একটু খোলার মতোই ছিল সে জায়গায়। কেন ওদেরকে এরকম খোঁজাখুঁজি করতে হবে? এখানে শকুনটা ছিল, শকুনের অবস্থা খুবই করুণ, দেখতেই পাচ্ছেন। এটা মনে হয় মদন টাক ছিল, এটা সম্ভবত অস্ট্রিচ ছিল। এটার এখানে আমি নামটা ওইরকম ভাবে দেখতে পাইনি, ওর শরীরের যে পশমগুলি ছিল সেটা কেমন যেন অনেক মোটা মোটা, দেখতেই পাচ্ছেন। আমি একটু কাছ থেকে ভিডিও করার চেষ্টা করেছি, অনেকটা হয় না ময়ূরের পেখমগুলিতে, ময়ূরের পেখমগুলি কেমন কেমন থাকে একটু হাতে ধরা যায়, একটু মোটা লাগে, ওরকম জাতীয় এটার লোমগুলি ছিল, এটার লোম বা কি বলে। আর উট পাখি এই দূরে, এই যে একটা উট পাখি কাছে ছিল দেখতে পাচ্ছেন। কাছ থেকে পুরো ভিডিওটা আসছেই না, পুরো এতটা লম্বা ছিল। মাথার উপর দিয়ে কতগুলি পাখি উড়ে গেল, সমস্ত ওরা ঝগড়া করছে, শুনতে পাচ্ছেন শব্দটা পাখিদের কিচিমিচির। চড়ুই কতগুলি পাশের আম গাছে বসে খুব শব্দ করছে। এই হাতিটা দেখতে পাচ্ছেন, আমার ইচ্ছে ছিল এই হাতিটার কাছে যাবো, ওরা বলছে পরে পরে, এখনও আমাদেরকে নিয়ে যাচ্ছে ট্রেনে ওঠার জন্য, ও ট্রেন না ভাগ দেখার জন্য বাসের জন্য। তো ওরা বলছিল কাছে, অথচ কাছে না, কিন্তু এটা কিন্তু একদম অপোজিট সাইডে। তো ওইখান থেকে যদি আমি হাতিটা দেখে আসতাম তাহলে মনে হয় বেশি ভালো ছিল, তবে ওইখান থেকে খুবই বিপরীত সাইডে এইটা, তাই আবার ঘুরে ফিরে ওইখানে আর যাওয়া হয়নি। এখানে তিনটা বাসের ব্যবস্থা ছিল, পার পার্সন সম্ভবত 150 টাকা করে টিকিট ছিল। আমরা চারজন গিয়েছি, আমাদের 600 টাকা পড়েছে। দেখতেই পাচ্ছেন প্রাণীগুলি খুবই কাছে, এতটা কাছে শুধু এই জিরাফ আর জেব্রাই পেয়েছি, আর এতটা কাছে অন্য কোনো এতটা প্রাণী ছিল না। হরিণ তো আমি দেখতেই পাইনি, কয়েকজন একটু দেখতে পেয়েছে, হয়তো অনেক দূরে ছিল, আমি যে সাইডে বসেছিলাম ওই সাইড থেকে দেখা যায় না, অপোজিট সাইডে ছিল। তো আমি ভেবেছিলাম আবার ফেরত আসার সময় হয়তো উল্টে আসবে দেখা যাবে, কিন্তু এক রোড দিয়ে ঢুকলেই সেম রোড দিয়ে ফেরত আসেনি, এটা ঘুরে ঘুরে অন্য রোড দিয়ে আসে, তাই সেটা আর দেখা হয়নি। নীলগাইটাও তেমন একটা ক্যামেরাতে আসেনি, ওইটাও আমি ভালোভাবে ততটা দেখতে পাইনি, খুবই দূর থেকে একটু নি দেখা যায়। ওইটা নীলগাই দেখা যাচ্ছে, ওটা সম্ভবত হরিণ ছিল।
তবে আমার আফসোস থেকে গেছে নীল গাইটা দেখার জন্য। এটা কালো ভাল্লুক ছিল, এটা মোটামুটি কিছুটা কাছে ছিল, ততটা কাছেও না। ওদের এক একটা প্রাণী রাখার জন্য এক একটা এরিয়া ছিল, প্রতিটা এরিয়াতে এক একটা করে স্ট্রং গেট দেয়া। সে এক গেট খুললে ঢোকার পর কিছুটা 5-6 কদম ওয়াকিং ডিস্টেন্সে আরেকটা গেট ছিল। দুইটা গেটের পর এই সিংহটা অনেক কাছে ছিল, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একটাই ছিল, দর্শনার্থী দেখার জন্য একটাই ছিল। ছেলেটা দেখতে পেয়েছে, খুব খুশি হয়েছে ও, যদি ও প্রথম বুঝতে পায়নি। তবে ভাগটা আমরা ওরকমভাবে দেখতে পাইনি, ভাগটা অনেকটা ভিতরে ছিল, অনেক অনেক ভিতরে ছিল। এবার ভাগ দেখার ইয়াতে ঢুকছি। এখানে যে টিলাটা দেখা গেল ছোট উঁচু জায়গাটাতে, এখানে একটা সাপ ছিল, দেখতেই পাচ্ছেন। বাঘ দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু বাঘটা দেখাই যাচ্ছিল না। এই অনেক ভিতরে, একটু নাড়া যায়, দেখতে পাচ্ছেন। আমি মার্ক করার চেষ্টা করেছি, হ্যাঁ এই মুহূর্তে কিন্তু খুব কাছ গেছেই মার্কটার, বাঘটা ছিল। শুধু অবয়বটাই দেখা যাচ্ছে, কালারটাও দেখা যাচ্ছে না। এই তো শেষ। এবার আমরা খাওয়া দাওয়া করার জন্য এসেছি। এটা টাইগার রেস্টুরেন্ট ছিল, ওদের খাবার কোয়ালিটি তেমনটা ভালো ছিল না। চিকেন যেটা নিয়েছি, চিকেনের সাথে একটুও ঝোল ছিল না, মনে হচ্ছিল শুধু চিকেনটা ফ্রাই করে পোলাওয়ের উপরে দেওয়া হয়েছে। যেহেতু আমার ভাই মাটন গরুটা নিবে না, আমার ছেলেও গরু নিবে না, তো আমরা ভাবলাম তো সেমটেই সবাই নেই। শুধু জাইফের আব্বু গরুটা নিয়েছিল, তো ওর আব্বু সবার শেষে খেয়েছে, তো সেটার ভিডিও নেওয়া হয়নি। এখানে একটা চিকেন ছিল, একটা লেগ পিস ছিল, একটা ডিম ছিল, আর এই যে সালাদ। ওর একটা প্যাকেজ সিস্টেম করেছে, ছোট কোল্ড ড্রিঙ্ক আর সালাডটা, চিকেনটা, রাইসটা একসাথে। এটা আলাদা নেওয়া হয়েছিল, চিকেন এক্সট্রা, চিকেন কারি। তো চিকেন কারিটা 3 পিস ছিল। তো খাওয়া দাওয়া শেষ, খাবার টেস্টটাও ততটা ভালো ছিল না। তো এখানে একটা মধুর চাক দেখা যাচ্ছিলো, মোমোসের চাক, তো সেটা একটু ভিডিও করে নিলাম। তো বাইরে চলে আসবো, তো বাইরের ভিউটা একটু নিলাম। ছেলেরা খুব এনজয় করেছে, ছোটো জন তো কিছু বুঝেই না, তো বাইরে আসার পর মনে হলো ছেলেদের একটু ঘোরাতে উঠাই। তো আমি ওর আব্বুকে বলছিলাম জাওয়াদকে ওর সাথে দেন, তো ওর আব্বু বলছে না ও বড় হোক, এখন দেওয়ার দরকার নেই, জাইফ আর ওর মামা উঠুক। ঘোড়াটা যদিও ছোট ছিল, আর ওইখানে সব ঘোড়াগুলো এরকম ছোট সাইজেরই ছিল। বিশ 30 কদম গিয়েছিল কিনা সন্দেহ, ততটা ওরকম ঘোড়া রাইড করা হয় না, খুবই অল্প সময়ের জন্য উঠানো হয়। আমার মনে আছে আমি ছোটো থাকতেও আমি একবার ঘোড়াতে উঠেছিলাম, বড় হওয়ার পরও একবার আমি আমার কাজিনের সাথে উঠেছিলাম, আমি আর জামিয়া সামিয়া, আমরা 3 জন উঠেছিলাম। সামিয়া বা জামিয়া উঠেছিল। তো এখন বাড়িতে চলে যাচ্ছি, আশা করি আজকে ব্লগটা সবাই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন ব্যস্ত শহরের একটু নীরব স্মৃতি, কিছু ছবিগুলো অ্যাড করে দিলাম যা আমাদের স্মৃতির পাতায় জমা থাকবে। সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর যারা বাচ্চাদের নিয়ে ঘুরতে যেতে চান যেতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।